আপনি যদি সৌদি আরবে থাকেন আর আপনি যদি এসটিসি মোবাইল কার্ড ইউজ করেন তাহলে আপনার জন্য একটি দারুণ অফার আছে। মাত্র 10 টাকায় আপনি পেয়ে যাবেন 3 জিবি ইন্টারনেট, তাও আবার 1 মাসের জন্য। বর্তমানে এসটিসির কিন্তু সবচেয়ে ভালো এবং জনপ্রিয় অফার হচ্ছে এটি। আপনি যদি কম এমবি কিনতে চান, অর্থাৎ কম টাকার মধ্যে আপনি যদি অল্প এমবি কিনতে চান, তাহলে আপনি পেয়ে যাবেন মাত্র 10 টাকায় 3 জিবি ইন্টারনেট 1 মাসের জন্য। এইটা আপনি কীভাবে কিনবেন সেই পুরো প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করব। বর্তমানে এই অফারটি কিন্তু খুবই একটি ভালো অফার হিসেবে আমরা গণ্য করছি। তো চলুন কীভাবে আপনি 10 টাকা দিয়ে 3 জিবি ইন্টারনেট ক্রয় করবেন সেই জিনিসটাই এখন দেখাবো। প্রিয় দর্শক, আপনি যখন 10 টাকা দিয়ে আপনি 3 জিবি ইন্টারনেট ক্রয় করতে যাবেন, তখন সর্বপ্রথমে আপনার ডায়াল প্যাডে চলে যাবেন। তার আগে আপনারা শিওর হয়ে নেবেন যে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কি না, সেজন্য ডায়াল করবেন 166। 166 দিয়ে যখন আপনি ডায়াল করবেন তখন আপনার এখানে আপনার যে মেন ব্যালেন্সগুলো আছে সেইগুলো দেখাবে। তো এখানে 15.95 টাকা ব্যালেন্স আছে। তো 10 টাকা প্রয়োজন, আপনি বুঝতেই পারছেন যে পর্যাপ্ত পরিমাণের চেয়েও বেশি টাকা আছে। আপনি যখন এখানে এমবি কিনবেন তখন সেটা দেখার জন্য আপনি ডায়াল করবেন *888। আপনি যখন এই নাম্বারটি দিয়ে ডায়াল করবেন তখন আপনার যে মোবাইলের সিমের যে অফারগুলো আছে সবগুলো অফারই কিন্তু এখানে চলে আসবে। তো মনে রাখবেন এক এক মোবাইলের এক এক সিমের এক এক অফার থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা মিল থাকে, অনেকটা মিল থাকে না। তো যাদের এই প্যাকেজগুলো আসে না 10 টাকা দিয়ে 3 জিবি, সেই জন্য আপনারা কিছু করার সময় অপেক্ষা করতেই হবে। তো প্রথমে উপরে দেখেন যে সাওয়া 89 টাকা দিয়ে একটি প্যাকেজ আছে। তো বুঝতেই পারছেন এখানে এমবিও থাকবে অনেক বেশি। তারপরে এখানে আছে 115 টাকার মান্থলি, তারপর আছে 70 টাকার, 50 টাকার আছে, 65 টাকার আছে, 40 টাকার আছে। তো আপনাদের যার যে প্যাকেজটা প্রয়োজন সেই প্যাকেজটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আপনি যখন 99 দিয়ে মুড়ে দিবেন তখন এখানে কিন্তু আরও দেখাবে 85 টাকার মান্থলি আছে, তারপরে এখানে 35 টাকা দিয়েও আছে অল নেট। 35 টাকাতে আপনি পেয়ে যাবেন 200 মিনিট কথা বলার জন্য, সাথে পেয়ে যাবেন 4 জিবি প্ল্যান ডাটা। তো এখানে 5 টাকাতে ডেইলি প্যাকেজ আছে, 15 টাকাতে উইকলি প্যাকেজ আছে। তো আমরা যে জিনিসটা দরকার সেটা হলো যে 3 জিবি ইন্টারনেট 10 টাকা। তো এখানে অবশ্যই একটি অপশন দেখতে পারছেন 111, অর্থাৎ 11। আপনি এখান থেকে 11 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই প্যাকেজটার ভিতরে প্রবেশ করবেন। এখনও কিন্তু প্যাকেজটা ক্রয় করা হয়নি। তো এখানে দেখতে পারছেন যে নাও গেট 3 জিবি ডেটা ভ্যালিড ফর 28 ডেজ অনলি, অর্থাৎ আপনি এখান থেকে 3 জিবি ইন্টারনেট পেয়ে যাবেন 28 দিনের জন্য মাত্র 10 টাকা। যদি প্যাকেজটা কিনতে চান তাহলে এখান থেকে আপনি 1 লিখবেন, লিখে আপনি সেন্ড করে দিবেন, আপনার প্যাকেজটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে যদি আপনি এখানে লিখছে ইউর সাবস্ক্রাইব সাকসেসফুললি 3 জিবি ডেটা অফার, অর্থাৎ আপনার ইন্টারনেটের প্যাকেজটা সাবস্ক্রাইব হয়ে গেছে, এখানে দেখেন যে একটা এসটিসি থেকে মেসেজও চলে আসছে, অর্থাৎ আমার ইন্টারনেটটি ক্রয় করা হয়ে গেছে। এখন দেখি যে ইন্টারনেটগুলো যে কত জিবি ক্রয় করলাম সেটা দেখার জন্য আপনার ডায়াল করবেন *888*5#। তো এখানে এই জিনিসটা ডায়াল করে দিবেন। ডায়াল করার পরে আপনি যে ইন্টারনেটটা 3 জিবি 10 টাকা দিয়ে কিনছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন যে ভ্যালিড আনটিল একটা তারিখ দেওয়া আছে, এই তারিখের মতে আপনার যে আগে যে ডাটাগুলো ক্রয় করছিলাম সেইখান থেকে 345 MB রয়ে গেছে। তো এখন যে প্যাকেজটা ক্রয় করলাম সেটা কোথায়, তার জন্য আপনি আবার এখানে নেক্সটের যে 1 দেখতে পাচ্ছেন সেখানে 1 প্রেস করবেন, তারপরে সেন্ড করে দিবেন। তো এখানে দেখেন যে আপনি 3 জিবি যে ডাটাটা ক্রয় করছেন 28 দিনের জন্য, আজকে 13 তারিখ, তো আগামী মাসের 11 তারিখ পর্যন্ত চলবে 3072 MB। তো আগে দেখতে পারছেন যে আছে 300 যত MB আছে সেটা এবং এটা দুটোই কিন্তু আপনি এখন ইউজ করতে পারবেন। তো এ ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে। তো প্রিয় দর্শক, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও কী নিয়ে বানানো হবে সেই বিষয়ে আপনারা মতামত প্রকাশ করতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।